ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্রিকেটে আরও বেশি মনোনিবেশের জন্য এক ফরমেট থেকে অবসর নিতে পারেন তামিম ইকবাল এমনটা এবার তামিম নিজেই জানিয়েছেন এক ফরমেট থেকে অবসর নিয়ে বাকি দুই ফর্মেটে চালিয়ে যেতে চান খেলা এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল দেশের এক বেসরকারি সংবাদ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল জানিয়েছেন নিকট ভবিষ্যতে ক্রিকেটের এক ফরমেট থেকে অবসরে যেতে পারেন তিনি তামিম ইকবালের এই ঘোষণার পর ক্রিকেট অঙ্গনে চমক সৃষ্টি হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ব্যর্থতার কারণে কিছুটা সমালোচনা শুনতে হয়েছিল দেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই ওপেনারকে তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া তামিম ইকবালের অবদান কম নয় এই ক্রিকেটের জন্য তারপরেও দুই এক ম্যাচের বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে হয় তামিমের হয়তো এ কারণেই ক্রিকেটের এক ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তামিম ইকবাল বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে তামিম বলেন আমার চেয়ে যদি কেউ ভালো করে বেশি রান করতে পারে তাহলে তাকে মোস্ট ওয়েলকাম শুধু টি টোয়েন্টিতে নয় ওয়ানডে বা টেস্টেও এ কোনো ফর্মেটে আমার চেয়ে কেউ ভালো করতে পারলে তাকে দলে নিয়ে আসা হবে আমার জায়গায় এই জায়গা তো আমি আঁকড়ে ধরে রাখব না এটা আমার কেনা জায়গা নয় বা বাংলাদেশ দল আমার একা দল নয় তামিমের মতে তিন ফরমেটে একসঙ্গে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং তিনি আরও চার পাঁচ বছর ক্রিকেট চালিয়ে যেতে চান সেই ক্ষেত্রে তিন ফর্মেটে খেলা তার জন্য কষ্টকর হয়ে যাবে এজন্যই মূলত ক্রিকেটের এক ফর্মেটকে বিদায় জানাবেন দেশসেরা এই ওপেনার তামিমের এমন ইঙ্গিতের পর গণমাধ্যমে প্রশ্ন জেগেছে কোন ফর্মেট থেকে অবসর নিতে যাচ্ছেন তামিম টেস্ট ওয়ানডে না টি টোয়েন্টি